সুপ্রিয় শিক্ষার্থী, বাকলি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয়ে এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা ভূগোল কাকে বলে, ভূগোলের জনক এইসব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভূগোলের পরিধি। আজকে আলোচনা করব ভূগোলের পরিধি। ভূগোলের পরিধি বলতে কাকে বোঝায়? আসলে ভূগোলের পরিধি বলতে ভূগোল কতটুকু পর্যন্ত কি কি নিয়ে আলোচনা করে সেটাকে বলতে ভূগোলের পরিধি বোঝায়। তাহলে বর্তমানে ভূগোলের পরিধিটা দিন 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 কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষের উন্নত জীবনযাপন, এই যে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, তারপর উন্নত প্রত্যেকটা জিনিস কি উন্নতি হচ্ছে, তারপর তোমার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে সব মানুষের জ্ঞান চিন্তা ভাবনা এগুলো কি পরিবর্তন, এগুলো বিকাশের কারণে ভূগোলের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন এখন নানা রকম বিষয়, যেমন ভূমিরূপ বিদ্যা, তারপর হচ্ছে আবহাওয়া বিদ্যা। এই যে আবহাওয়া বিদ্যা, আমরা যে আবহাওয়া সম্পর্কে জানি, কখন কি হবে, একটা জায়গায় জলবায়ু কেমন কি হবে, এগুলো সবই কিসের আলোচনার বিষয়? এগুলো সবই হচ্ছে জলবায়ু বিদ্যার আলোচনার বিষয়। তাহলে এই জলবায়ু বিদ্যা হচ্ছে ভূগোলের একটি কি অংশ, ভূগোলের একটি অংশ। তাহলে এইসব জিনিস নিয়ে কারা আলোচনা করে থাকে, ভূগোল আলোচনা করে থাকে, তাহলে এগুলো সবই ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত। তারপর আরো কিছু আছে, তোমার সমুদ্র বিদ্যা বলা যায়, মৃত্তিকা বিদ্যা, তারপর হচ্ছে তোমার প্রাণী বিদ্যা, সমাজ বিদ্যা, এগুলো। তাহলে আজকে আমরা ভূগোলের এইসব বিষয় কেন ভূগোলের অন্তর্ভুক্ত এবং এইসব বিষয়গুলোর মধ্যে কি কি আলোচনা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আসো ভূগোলের শাখা। ভূগোলের শাখাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। একটা কি প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, মানবীয় ভূগোলকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, আসলে প্রাকৃতিক ভূগোলটা কি? প্রাকৃতিক ভূগোলটা হচ্ছে আসলে জীব এবং কি জল নিয়ে যেই ভূগোল আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলতে পারি, প্রাকৃতিক ভূগোল। আর মানবীয় ভূগোল মানুষের সম্পর্কের সাথে যে মানুষসৃষ্ট যেগুলো আছে ওগুলো হচ্ছে মানবীয় ভূগোল। এবার আসো, অথবা মানব ভূগোল। তাহলে এবার আসো, এই প্রাকৃতিক ভূগোলকে আবার বিভিন্ন ভাগে কি করেছে, ভাগ করেছে। যেরকম প্রধানত প্রাকৃতিক ভূগোলকে তোমার জীব ভূগোল, তারপর জলবায়ু বিদ্যা ভূগোল, তারপর হচ্ছে ভূমিরূপ বিদ্যা, তারপর মৃত্তিকা ভূগোল, সমুদ্র ভূগোল, প্রাণী ভূগোল, এগুলিতে কি করেছে, বিভিন্ন উপভাগে বিভক্ত করেছে। ওদিকে তোমার মানবীয় ভূগোলকেও আবার কি বিভিন্ন ভাগে ভাগ করেছে। মানবীয় ভূগোলকে অনেকগুলো অংশে ভাগ করা হয়েছে, তার মধ্যে আছে অর্থনৈতিক ভূগোল, তারপর জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, তারপর আঞ্চলিক ভূগোল, এরকম আরো অনেকগুলো রয়েছে। তোমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 3 নম্বর পৃষ্ঠা দেখলে জিনিসগুলো তোমাদের কি চলে আসবে, আয়তে চলে আসবে, একটু ভালো করে দেখে নিবে। চলো এবার আমরা কিছু শ্রেণী বিভাগটা কি করে আলোচনা করি, কেন কোনটা কি কারণে হচ্ছে সেগুলো আমরা কি করে আলোচনা করি। প্রথমে আসো প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলটা কি, ভূগোলের যে শাখা ভৌত পরিবেশ ও এর মধ্যে কি কার্যরত বিভিন্ন প্রক্রিয়া, মানে ভৌত পরিবেশের মধ্যে জীব জড় যে পরিবেশের মধ্যে রয়েছে, জীব জড়ের কার্য বলি ঠিক আছে কি কি ঘটে, এই সবগুলো কি করা হয়, আলোচনা করা হয়। কোথায়? প্রাকৃতিক ভূগোলে। তাহলে আবারও বলতেছি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত কি বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলা হয়, প্রাকৃতিক ভূগোল বলা হয়। পৃথিবী ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া, মানে পৃথিবী ভূমিরূপ কি ধরনের, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডল তোমরা এই পরবর্তী অধ্যায় পাবে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তারপর তোমরা এর আগে জেনেছো ভূমির মধ্যে শিলা স্তর রয়েছে, এগুলো সব কিছুই কি আলোচনা করে এই প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত, অথবা প্রাকৃতিক ভূগোলে কি করা হয়, আলোচনা করা হয়।
এরপর আসো এই প্রাকৃতিক ভূগোলকে যে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা হচ্ছে এই যে একটু আগে বললাম যে পৃথিবী কি বিভিন্ন ভূমি রয়েছে, সেই ভূমির মধ্যে কি রয়েছে নগ্নি ভবন এবং ক্ষয়ী ভবনের অবস্থান, এই নগ্নি ভবন এই ক্ষয়ী ভবন ভূমিরূপের যে পরিবর্তন হয় সেই অথবা এই নগ্নি ভবন তারপর কি ক্ষয়ী ভবন যে কি পরিবর্তন হয় সেসব সম্পর্কে কে আলোচনা কোন কোথায় আলোচনা করা হয় সেই ভূমিরূপ বিদ্যায় আলোচনা করা হয়। তাহলে এই গেল ভূমিরূপ বিদ্যা। তারপর হচ্ছে জলবায়ু বিদ্যা। এই জলবায়ু বিদ্যা হচ্ছে এক এক স্থানে কি বছর পর বছর জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার এই পরিবর্তনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে এইসব বিদ্যা এইসব বিষয়ে আলোচনা করা হয় কোথায়, ভূগোলের প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা বিদ্যায় কি করা হয় আলোচনা করা হয়। তারপর আসো জীব ভূগোল। এই যে পৃথিবী পৃষ্ঠে আমরা জানি লক্ষ লক্ষ কি রয়েছে প্রাণী রয়েছে, এই প্রাণী জগত এবং উদ্ভিদের বন্টন যে এক এক জায়গায় এক এক রকম, কোথাও কি রয়েছে মনে করে এক এক ধরনের কি উদ্ভিদ বেশি দেখা যায়, আবার কোথাও কম দেখা যায়, আবার কোথাও অন্য ধরনের উদ্ভিদ বেশি দেখা যায়, এইগুলো আবার কোথাও তোমার বাঘ বেশি রয়েছে, আবার কোথাও কি অন্য প্রাণী হাতি বেশি রয়েছে, এই যে বন্টনগুলো রয়েছে এগুলো কোন কোন ভূগোলে আলোচনা করা হয়ে থাকে, জীব ভূগোলে আলোচনা হয়ে থাকে। তারপর আমরা যদি আলোচনা করি এরপর আসে যে মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল হচ্ছে মৃত্তিকা ভূগোল বিদ্যার অসম মণ্ডলের উপরিভাগের মৃত্তিকা কি এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে কি করে থাকে আলোচনা করে থাকে। তাহলে মৃত্তিকা ভূগোল অসম মণ্ডলের উপরে ভাগে যে মাটি রয়েছে মৃত্তিকা রয়েছে আমাদের উপরে পৃষ্ঠে ওই সম্পর্কে কি করে থাকে আলোচনা করে থাকে। ওই যেরকম তোমরা জানো কোন মৃত্তিকা কোন ধরনের ফসল বেশি হয়, নদী পারে মাটি কোন ধরনের, তারপর দোআঁশ বেলে এগুলো পড়েছে যে এই সম্পর্কে কোথায় আলোচনা করা হয় মৃত্তিকা ভূগোলে আলোচনা করা হয়। তারপর যদি আসি সমুদ্র বিদ্যা। তোমরা জানো পৃথিবীর প্রায় চার ভাগে তিন ভাগে কি পানি, তাহলে এই যে বিশাল পানির যে রয়েছে স্থান রয়েছে সেই স্থানকে আমরা কি সমুদ্র তারপর কি মহাসমুদ্র এইসব সম্পর্কে জানি এইসব সম্পর্কে চিনে থাকি। তাহলে এই যে সমুদ্র এই মহাসমুদ্র এগুলি কিভাবে গঠন, এগুলো নিচেও জগৎটা কিভাবে, তারপর এগুলো কিভাবে গঠন হয়েছে, এগুলো পানির স্রোত যে দেখো স্রোত একদিকে যায় আবার ই হয় আসে জোয়ার বাটা হয় এইসব যে কারণ, তারপর এই ওখানে স্রোতে বায়ুর কারণে কি হয়ে থাকে স্রোত হয়ে থাকে এইসব কেন হয়ে থাকে কিভাবে হয়ে থাকে এগুলো সবই কোথায় আলোচনা করা হয় সমুদ্র বিদ্যায় আলোচনা করা হয়। এরপর আসো আমরা যেটা এই ভূগোলের দুটি শ্রেণীভাগের মধ্যে আরেকটা যেটা হচ্ছে তোমার মানব ভূগোল সে সম্পর্কে আমরা কয়েকটা দেখি মানব ভূগোল অন্তর্গত বিষয়গুলো। তাহলে প্রথমে আসো মানব ভূগোলটা কাকে বলে সেটা আমরা বলি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঠিক আছে আমাদের সংস্কৃতি একরকম ঠিক আছে, আমরা মনে করো শার্ট পরি লুঙ্গি পরি, আবার পৃথিবী কোথাও কি পরে না লুঙ্গি পরে না, আবার পৃথিবী কোথাও দেখবে যে কি সম্পূর্ণ এক এক ধরনের বিভিন্ন ধরনের কি রয়েছে পোশাক পরে, তারপর আমাদের সংস্কৃতি একরকম অন্য জায়গার সংস্কৃতি একরকম ঠিক আছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় কি রয়েছে বিভিন্ন ধরনের মানুষ কি করে বসবাস করছে কিভাবে জীবনযাত্রা নির্বাহ করে এবং জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান কেন এই ধরনের জীবন যাপন নির্ভর করতেছে ঠিক আছে এইসব সম্পর্কে কোথায় আলোচনা করা হয় মানবীয় ভূগোলে আলোচনা করা হয় অথবা মানব ভূগোলে আলোচনা করা হয়। মানবীয় ভূগোল এবং মানব ভূগোল দুটোই এক জিনিস। এরপর দেখো কি বলেছে এই মানব ভূগোলের মধ্যে যদি সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে অর্থনীতি ভূগোল। তাহলে মানব ভূগোলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলে দেখো কি বলেছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে অর্থনৈতিক কাজ করে থাকে, তাহলে কোথায় প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে মানুষ বেঁচে থাকার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা করে থাকে, যেরকম অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা ওখান থেকে এই
অর্থ অর্জন করে সেই অর্থ দিয়ে আমরা অন্য জিনিস ক্রয় করি, এই যে একটা কার্যকরী, এগুলি কেন? সবকিছু হচ্ছে আমাদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। তাহলে এই যে জীবিকা নির্বাহের জন্য আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা কি পরিচালনা করে থাকি, এই পরিচালনাটাই কোথায় আলোচনা করা হয়? অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। তারপর যদি বলি কি জনসংখ্যা ভূগোল, সেটা তোমরা জানো অলরেডি, তোমাদের এই বইতেই আছে, তোমরা দেখবে জনসংখ্যা ভূগোল। এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার বন্টন এক এক ধরনের, আমাদের ধরো আমাদের এখানে জনসংখ্যা ঘনত্ব প্রায় 1190 এর কাছাকাছি, আবার পৃথিবীর কোথাও জনসংখ্যা ঘনত্ব আরো কম, এরকম এক এক জায়গায় এক এক রকম। তারপর জনসংখ্যার জন্ম হার বলো, আমাদের হচ্ছে 1.37, তারপর অন্য জায়গায় অন্যরকমও কি হতে পারে, ঠিক আছে, আরো কম। তারপর আন্তর্জাতিক হচ্ছে 1.1, ঠিক আছে। এই যে রয়েছে, এই যে এক এক জায়গায় এক এক রকম জনসংখ্যা, আচার আচরণ একরকম, এগুলো কোথায় আলোচনা করা হয়ে থাকে? জনসংখ্যা ভূগোলে আলোচনা হয়ে থাকে। তারপর যদি বলা হয় রাজনৈতিক ভূগোল, তাহলে এই রাজনৈতিক ভূগোল সম্পর্কে আমি যদি বলতে যাই, তাহলে বলতে পারি কি রাজনৈতিক বিবর্তন, তারপর রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা। তাহলে এই দেখো রাজনৈতিক প্রেক্ষাপট এক এক সময় এক এক রকম, কখনো কি ছিল স্বৈরাচার শাসক ছিল, কখনো তোমার কি সমাজতন্ত্র ছিল, তারপর পুঁজিবাদ ছিল, এখন গণতন্ত্র, বাংলাদেশও জানো তোমরা একটা গণতন্ত্র দেশ, ঠিক আছে। এই যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, এক এক ধরনের কি ই হচ্ছে, এই পরিবর্তনের মাধ্যমে কি সবকিছু পরিবর্তন হচ্ছে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনটা আসলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, পূর্বে কি ছিল, বর্তমানে কেমন, এই সব সম্পর্কে আমরা কোথায় জানতে পারবো? রাজনৈতিক ভূগোলে জানতে পারবো। এরপর যদি বলা হয় তাও দুর্যোগ ব্যবস্থাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগোলের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কি হচ্ছে, এই ভূগোলের নয় তোমার কোথায়, এই মানবীয় ভূগোলের আরেকটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তোমার দুর্যোগ ব্যবস্থাপনা। এই দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে কাকে বলে? দেখো দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, তারপর দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল কোথায়, দুর্যোগ ব্যবস্থাপনায় আলোচ্য বিষয়। এটা আসলে সংক্ষেপে বলেছে, দুর্যোগ ব্যবস্থাপনাটা আসলে বিশাল, এই যে দুর্যোগ কেন হচ্ছে, তারপর দুর্যোগ হওয়ার ফলে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি, তারপর দুর্যোগ থেকে কিভাবে রক্ষা করতে পারি, দুর্যোগের আগে সাড়া দান, দুর্যোগের পরে সাড়া দান, তারপর এই দুর্যোগের কত দ্রুত আমরা কি দুর্যোগের বিপক্ষে ব্যবস্থা নিয়ে অথবা দুর্যোগ থেকে বাঁচার জন্য কি 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 পদক্ষেপ গ্রহণ করতে পারবো, এগুলো সবই কোথায় আলোচনা করা হয়? এগুলো সবই দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে কি করা হয়, আলোচনা করা হয়, ঠিক আছে। তারপর যদি আসে আরেকটা, সেটা হচ্ছে পরিবহন ভূগোল। এই পরিবহন ভূগোল বলতে বোঝা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবে এক এক দেশের উন্নত ব্যবস্থা, এক এক দেশ এক এক ধরনের উন্নত, তবে ওদের এই উন্নতির পিছনে ওদের কি ওই পরিবহন ব্যবস্থাটাও একটা কি রাখে, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে বাংলাদেশও যে উন্নয়নশীল দেশ, আস্তে আস্তে উন্নতি হবে, তাহলে এই ক্ষেত্রেও কোনটা এই পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যেরকম যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে কি কম খরচে পরিবহন ব্যবস্থা কোনটা, তুমি জানতে পারবে অবশ্যই নৌ পরিবহন ব্যবস্থা, ঠিক আছে, খুব কম খরচে তোমার পণ্য মানুষ এদিক ওদিকে যাতায়াত করা। তো এরকম পৃথিবীর এক এক ধরনের এক এক অঞ্চলে পরিবহন ব্যবস্থা এক এক রকম। তো কোনো দেশে পরিবহন রেল পরিবহন ব্যবস্থা উন্নত, যেরকম তুমি যদি জাপানে যাও দেখবা যে ওখানে রেল পরিবহন ব্যবস্থা কি উন্নত, বাংলাদেশে তোমার নৌ পরিবহন ব্যবস্থা এরকম। এগুলো কেন দরকার, এই পরিবহন ব্যবস্থাটা আসলে কেন, কারণ তোমার একটা দেশ একটা নগর কখন উন্নতি হয়, তো যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, আর অর্থনৈতিক অবস্থাকে কি ভালো রাখার জন্য অবশ্যই এই পরিবহন যাতায়াত ব্যবস্থাগুলো কি থাকতে হবে, ভালো থাকতে হবে। তাহলে এই যে পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষের মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এবং এই পণ্য নেওয়ার ফলে যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা ঘটে, যার ফলে একটা দেশের অর্থনীতি কি উন্নতি লাভ করে, এইসব ব্যবস্থায় কোথায় আলোচনা করা হয়, পরিবহন ভূগোলে আলোচনা করা হয়। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি কি
বগুলের শ্রেণী বিভাগ এগুলো আসলে বগুলের কি পরিধির মধ্যে পড়তেছে এই ব্যবস্থাগুলো তা তোমরা একটু ভালো করে আরো অনেকগুলো আছে তোমরা একটু ভালো করে মাথা খাটিয়ে দেখবে কি কি আসলে বগুলের পরিধির মধ্যে পড়তেছে ঠিক আছে তো তার মধ্যে একটা আছে সংখ্যা থাকতে বগুল এগুলো ঠিক আছে তারপর আঞ্চলিক বগুল আছে অনেকগুলো বগুল রয়েছে যেগুলো আরো কি আলোচনা করা যায় তাহলে তোমাদের মূলত এখান থেকে এই ভূগোল পরিধি থেকে পড়াটা হচ্ছে কোনটা আমি বলে দিচ্ছি তোমার প্রাকৃতিক ভূগোল কাকে বলে আর মানবিক ভূগোল কাকে বলে দুটোটা রেডি করে ফেলবে এবং ভূগোলের পরিধি সম্পর্কে আলোচনা করো যখন এটা বলবে তখন বিভিন্ন ভূগোলের উপশাখাগুলো একটুখানে তোলে সুন্দর করে অল্প কথায় কি করে দিবে আলোচনা করে দিবে তাহলে এটা তোমরা অবশ্যই কোথায় 3-4-5 পেজ যদি একটুখানে ভালো করে পড়ো হয়ে যাবে এরপর আসো গুগলের পরপর আমরা যদি বলি আমরা যেহেতু গুগলের এই শাখা উপশাখা ব্যবহার করেছি পড়েছি তাহলে এখন আমরা কি পড়তে পারি আমরা পরিবেশের প্রকারভেদটা পড়তে পারি তাহলে আসো পরিবেশের প্রকারভেদটা কাকে বলে কত প্রকার ও কি কি তাহলে পরিবেশকে সাধারণত দুই ভাগে কি করা যায় ভাগ করা যায় পরিবেশ কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় অথবা পরিবেশ দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবেশ আরেকটা হচ্ছে কি সামাজিক পরিবেশ তাহলে এই ভৌত পরিবেশকে আমরা আবার কি বলে থাকি প্রাকৃতিক পরিবেশ বলে থাকি জড় ও জীব মিলে কি গঠিত ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ গঠিত যেরকম এই আমাদের আশেপাশে যে আছে মাটি বায়ু পানি পাহাড় পর্বত নদী তারপর সাগর গাছপালা পশু পাখি এগুলো সবই কোন পরিবেশের অন্তর্ভুক্ত এগুলো সবই তোমার প্রাকৃতিক পরিবেশ অথবা ভৌত পরিবেশের কি অন্তর্ভুক্ত সবকিছু এই যে মহান সৃষ্টি যেগুলো আছে মহান সৃষ্টিকর্তা যা কিছু আছে তুমি সবকিছু কোথায় বলতে পারো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত বলতে পারো অথবা প্রাকৃতিক পরিবেশকে আবার উন্নত মানে প্রশ্ন দুই ধরনের আসতে পারে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে অথবা ভৌত পরিবেশ কাকে বলে অথবা প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি ভৌত পরিবেশের উপাদানগুলো কি কি মনে রাখবা উত্তর কি একই এরপর যদি আমরা আলোচনা করি তাহলে আলোচনা করতে পারি কি সম্পর্কে এই সামাজিক পরিবেশ তাহলে সামাজিক পরিবেশ কাকে বলে সামাজিক পরিবেশ হচ্ছে তোমার মানুষ সৃষ্টি যে কর্মকাণ্ডগুলো আছে মানুষ সৃষ্টি যে কর্মকাণ্ডগুলো আছে বা রীতিনীতি আছে বা সংস্কৃতি আছে এগুলিকে আমরা কি বলে থাকি সামাজিক কি পরিবেশ বলে থাকি যেরকম আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানে দেখবে গান বাজনা হয় ঠিক আছে সেটাও কি মানুষ সৃষ্টি তাহলে সেটাকে আমরা কি বলে থাকি সামাজিক বলে থাকি ঠিক আছে এই জিনিসগুলো কি উৎসব অনুষ্ঠান সংস্কৃতি যা কিছু আছে মানব সৃষ্ট সবকিছুই আমরা কি বলে থাকি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বলে থাকি তাহলে এখান থেকে আমরা শিখলাম পরিবেশ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে তোমার কি সামাজিক পরিবেশ তাহলে এটাই থাকবে পরিবেশ কত প্রকার আবার সামাজিক পরিবেশ কাকে বলে এবং কি ভৌত পরিবেশ কাকে বলে এতটুকু আমরা দ্বিতীয় পরবর্তীতে তো কি করব এই ভূগোল ও পরিবেশ পাঠে গুরুত্বটা আলোচনা করে দিব তাহলে তোমরা ভালো করে বাসায় পড়বে এবং কি স্কুল খুললে আমরা ওই স্কুল যেদিন খুলবে সেদিন থেকে আমরা কি করব তোমাদের থেকে এই পড়ার উপর কি নেওয়া শুরু করব পরীক্ষা নেওয়া অথবা অন্যান্য ভাবে যেভাবে হোক তোমাদের সুবিধা মতন আমাদের সুবিধা মতন আমরা কি না এই পাঠ আদায়ের চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।